অফিস পাকি দিয়ে আসছি। আমার লাঞ্চ আওয়ার ছিল, সেই লাঞ্চ আওয়ারের সাথে আরো দুই ঘন্টা সময় হাতে নিয়ে আসছি একমাত্র তোর ভাইয়ের সাথে দেখা করার জন্য। ভবিষ্যতে যে ঘুরতে গেছিলেন পাহাড়ি এলাকার এই সাইডটাতে, আমার খুবই ভালো লাগছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তিনি আসলেই যোগাযোগ ব্যবস্থাতে অনেক উন্নয়ন সাধন করছেন। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, উনি আমাদেরকে নিয়ে যাবে খুবই সুন্দর একটি জায়গা। এই ব্রাহ্মণবাড়িয়ার খুবই পরিচিত একটি জায়গা, ধরন্তি। ধরন্তি, আমরা সবাই রেডি? হ্যাঁ আমরা রেডি। ওকে চেয়ারম্যান সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা যাত্রা শুরু করতে পারি। থ্যাংক ইউ, লেটস গো। ওকে, আজকে আমরা চেয়ারম্যান সাহেবের লিডে আমরা রান করব, লেটস গো। বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার এই শাহবাজপুর ইউনিয়নের বন্ধুরা তখন আমাকে এখানেই রিসিভ করেছিল, তখন আসলে ওইভাবে খেয়াল করা হয়নি। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পরিচিত একটি নদী, তিতাস নদীর ব্রিজ। এখানে একসময় আগে পুরাতন ব্রিজ ছিল, যেটা এখন নতুন করে নির্মাণ করে নতুন ব্রিজ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে করা হয়েছে, যার কারণে এখন অনেক দুর্ভোগই কমে গেছে। রাজীব ভাইয়ের কাছ থেকে শুনে নিবো তিতাস নদীর কিছু কাহিনী। আসলে তিতাস নদীর এই ব্রিজটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে দিনটি মেবি ছিল পহেলা বৈশাখ, 14 এপ্রিল অথবা 13 এপ্রিল ধারণা করা হয় যে পহেলা বৈশাখ ছিল। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি আর্মির আগ্রাসন ঠেকাতে এই ব্রিজটিকে ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেয়। এই সেই ব্রিজ যে ব্রিজের সাথে কানেক্টিভিটি ছিল সিলেটের, পাকিস্তানি আর্মিদেরকে নাস্তানাবুদ করে। এই পাকিস্তানি আর্মিদের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল এটা, এখানে 29 জন মুক্তিযোদ্ধাকে লোককে পাকিস্তানি আর্মি হত্যা করে পাশে কবর খুঁড়ে মাটিতে পুঁতে দেয়। মেজর জেনারেল শফিউল্লাহ হেলাল মোর্শ, মেজর জেনারেল হেলাল মোর্শেদ, তারপর হচ্ছে আমাদের মেজর জেনারেল খালেদ মোশারফ সাহেবেরা, তাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এই কনসেন্ট্রেশন ক্যাম্প দখল করে নেয়। পাওয়ার পর থেকে মুক্তিযোদ্ধাদের তেমন ব্যাগ পাওয়া দেয়নি পাকিস্তানি আর্মিকে হার মানাতে। আমি ছোটোবেলায় থেকে একটা গল্পের নাম, বইয়ের নাম শুনে আসছি, তিতাস একটি নদীর নাম। তো আছে, খুবই ভালো লাগলো। আসলে সিলেট হাইওয়েতে অনেকবারই যাওয়া হয়েছে, নদীমাতৃকেই বাংলাদেশের নদীগুলোর নাম আমরা মনে রাখতে পারছি না, এটা আমাদের জন্য অনেকটা দুঃখজনক। তো আজ থেকে আমি চেষ্টা করব যেখান দিয়ে যাচ্ছি, যে নদীর উপর দিয়ে যাচ্ছি, অন্তত তার নামটি মাথায় নেওয়ার। আমার খুবই ভালো লাগলো রাজীব ভাই, আপনি এই তিতাস নদীর ইতিহাসকে বুকে আগলে রেখেছেন এবং এভাবেই আগলে রাখবেন সেটাই কামনা করি। আরেকটা কথা বলে রাখি, আমরা তিতাসের নামটিকে উজ্জীবিত রাখতে এখানে একটি কলেজ স্থাপন করা হয়েছে, যে কলেজটির নামও দেওয়া হয়েছে তিতাস মডেল কলেজ। তিতাস নদী দেখে এখন আমরা যাবো ধরন্তিতে, খুবই সুন্দর জায়গা। তো সবার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে ভাই।
ওইখানে একটি কাপল পরিবারকে দেখতে পাচ্ছি, তারাও চলে আসছে। ভাই আপনি কি অফিস অফিস ফাঁকি দিয়ে আসেন নাই তো? কারণ আজকে তো অফিস ফাঁকি দিয়ে আসছি আমি, মেইনলি অফিস ফাঁকি দিয়ে আসছি আমি অফিস ফাঁকি দিয়ে আসছি আমার যে লাঞ্চ আওয়ার ছিল সেই লাঞ্চ আওয়ারের সাথে আরও দুই ঘন্টা সময় হাতে নিয়ে আসছি একমাত্র তরু ভাইয়ের সাথে দেখা করার জন্য। থ্যাংক ইউ তরু ভাই, আপনি আমাদের এই শহরে আসার কারণে আমি আপনার সাথে দেখা করতে পারলাম ইজিলি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার ওয়াইফ তো ভাবি আপনার অনেক ভক্ত। আচ্ছা আচ্ছা ভাবি, আপনি কোন ব্লগটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আপনার হচ্ছে ভাবির সাথে যে ঘুরতে গেছিলেন পাহাড়ি এলাকার এই সাইডটাতে, আমার খুবই ভালো লাগছে। তাই থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আপনারাও এরকম ভাবে ঘুরতে পারেন সেই দোয়াটাই করছি। মামুনি তুমি ভাত খেয়েছো? গুড গার্ল, গুড গার্ল। করোনার কারণে বাংলাদেশের অনেকগুলো ভ্রমণ সুন্দরজম স্থান ভ্রমণ করা হয়নি, এই যেমন কিশোরগঞ্জের নিকলি, এছাড়া মিঠামইন, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার ধরন্তীতে আসতে পেরে অনেকটাই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দুই পাশ দিয়ে পানি, আপনারা তো দেখলেন কত সুন্দর, মানে বিষয়টা লাগছে চিন্তার বাইরে। তো এখানে এসে অনুমান করতে পারছি যে মিঠামইনের রাস্তাটা কতটা সুন্দর। এই ধরন্তীর বুকে আমরা বেশ কয়েকজন বাইকার এই রোডটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নাসিরনগরের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংযুক্তি ঘটিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক যে প্রকল্প ছিল তার মধ্যে এটি একটি। মাননীয় প্রধানমন্ত্রী ভাটি অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে এই বৃষ্টি রাস্তাগুলো নির্মাণ করেছেন, যেটি আমরা ইতিমধ্যেই দেখেছি মিঠামইনেও এই ধরনের রাস্তা হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তিনি আসলেই যোগাযোগ ব্যবস্থাতে অনেক উন্নয়ন সাধন করছেন। ইনশাল্লাহ এই উন্নয়নের ধারাবাহিকতা চলতে থাকবে এবং সেই সাথে দেশ এগিয়ে যাবে। যে কোনো দেশের উন্নয়ন সাধন ঘটানোর জন্য ভালো যোগাযোগ ব্যবস্থার এই সবচাইতে বেশি প্রয়োজন। তোমার কেমন লাগছে এই যে তুমি অনেক দিন ধরে চাচ্ছিলা তোমাকে নিয়ে ভ্রমণ করি, ঘুরে বেড়াই? অনেক ভালো লাগছে। কতদিন ধরে বাইক চালাচ্ছ? আমি ক্লাস 8 থেকে। আল্লাহ, তোমার তো লাইসেন্স তো তাহলে হয় নাই? 2021 লাইসেন্স। আসলে মফস্বলে অনেক বাচ্চারাই মোটরসাইকেল চালাচ্ছে 18 বছরের নিচে, কিছু করার নাই। তো আমি রিকোয়েস্ট করবো মূল সড়কে যেন বেশি চালানো না হয়, সাবধানতার সাথে অবশ্যই চালাবো, আর অবশ্যই অবশ্যই হেলমেট পরিধান করবা, সেটা আমার অনুরোধ থাকবে। ওকে, এরকম বাংলাদেশের আরও যারা কিশোর রয়েছে, তোমরা যারা 18 বছর বয়সের আগে বাইক চালাচ্ছ বা বাইক চালাতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা সতর্কতার সাথে বাইক চালাবা, যেহেতু তোমাদের বাইক চালানোর বয়স হয়নি। একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবা, লাইসেন্সবিহীন কোনো চালক যদি কারোর সাথে যদি দুর্ঘটনা হয় সেই ক্ষেত্রে কিন্তু যার লাইসেন্স থাকে না তাকেই দায়ী করা হয়। তো এই বিষয়টা খুব সতর্ক থাকতে হবে, চেষ্টা করো যে তোমরা বাইক চালাও, তোমাদের 18 বছর বয়স পূরণ হওয়ার পরে মন মতো তোমরা বাইক চালাও। ওকে,
প্রায় প্রতিদিন বিকেলেই অনেক বাইকারের আগমন ঘটে এই ধরন্তীর হাওরে, এবং হাওরের বুকে যে রাস্তা এটা হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষদের অনেক প্রিয় একটি স্থান। ইনশাল্লাহ আবার আসা হবে, তবে এখন যাব আমরা শহরের দিকে।